দেশে আরও একটি রাজনৈতিক দলের জন্ম হলো। প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম নামে নতুন এই দলের ঘোষণা দেয়া হয় চট্টগ্রামে। সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করা সংগঠনটি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, তাই চট্টগ্রাম প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন। বহুজাতিক প্রতিষ্ঠানের নতুন এই দলের প্রধান হিসেবে সাবেক বিএনপি নেতা ও চাকসুর ভিপি মোহাম্মদ নাজিমউদ্দিন এবং সাধারণ সম্পাদক সাবেক ছাত্রফ্রন্ট নেতা ও চাকসুর জিএস আজিমউদ্দিনের নাম ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে। তারা জানান, জনগণের কল্যাণ চিন্তা, সুশাসন, সামাজিক ন্যায় বিচার ও মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্য ভিন্ন ধারার এই রাজনৈতিক দল গড়ে তোলা হয়েছে। দেশে সুশাসনের পাশাপাশি গণতন্ত্র ও উন্নয়ন অব্যাহত রাখার পক্ষে সমর্থনের কথাও জানান নতুন দলের নেতারা। দেশে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে। দেশে যেমন সুশাসন দরকার, তেমনি গণতান্ত্রিক ধারাবাহিকতাও দরকার। এর অনুপস্থিতিতে বাধাগ্রস্ত হচ্ছে উন্নয়ন, একই সাথে উন্নয়নের ধারাবাহিকতাও থাকে না। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে সংকট থেকে পরিত্রাণের উপায় হিসেবে একটি গণতান্ত্রিক ধারার উন্মেষ সময়ের দাবি। তাই আমরা সমমনারা দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সহযোদ্ধারা একত্রিত হয়ে একটি ভিন্ন ধারার রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছি। আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয় প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম। জানান, শীঘ্রই নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করার কথাও। এখানে চমক থাকবে, অনেক চমক থাকবে, এবং আমরা ঢাকায় যে কনভেনশন করব, সেই কনভেনশনের মধ্য দিয়ে তাদের আত্মপ্রকাশ হবে এবং সারা বাংলাদেশে যে ইতিমধ্যে 100-র বেশি প্রার্থী আমাদের কাছে যে কথাবার্তা হয়ে গেছে, 100-র বেশি তো, অনেক সিটে 2-3 জন প্রার্থী আছে। তা আমরা নির্বাচনে সেটা বিস্তারিত বিবেচনা করার মধ্য দিয়ে আমরা যে সব কিছু ঘোষণা করব। আগামী এক মাসের মধ্যে ঢাকায় 101 সদস্যের একটি কমিটি ঘোষণার কথা জানান প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের নেতারা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।